যে যার জায়গা থেকে সবাই রেখে দাঁড়িয়েছেন। খুলনা শিববাড়ির মোড়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সকল স্টুডেন্ট সবাই যারা আসলে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। রংপুরে মরেছে, ঢাকায় মরেছে, আমরা প্রত্যেকটা জায়গায় বলতে চাই, রংপুরের সাইদ না, বাংলাদেশের সাইদ। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, আসি থাকবো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। পিএল কলেজের তিন ডিপার্টমেন্টের তিন ভাইকে পুলিশ নতুন রাস্তা থেকে ধরছে এবং তাদের কার্ড দেখানোর পরেও তাদের ধরছে। আমি চাই, আমি বলতে চাই, ভাইরা আপনারা কি অন্যায়কে আরো বেশি বাড়াতে চাচ্ছেন, অন্যায়কে আরো বেগবান করতে চাচ্ছেন? চিন্তা করেন না, অন্যায় কখনো টিকে থাকেনি। আমরা জানি, আমরা বাঙালি, আমরা তো 1757 থেকে সেই পলাশি যুদ্ধ থেকে আমরা জানি ন্যায়ের জন্য কেমনে লড়াই করতে হয়। আমরা সবাই কাঁধে কাঁধে নিয়ে ইনশাআল্লাহ এই মিশনকে সাকসেসফুল করব। খুলনা শিববাড়ির মোড় এখন মনে হচ্ছে যে একটা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এখন।